আজকে হচ্ছে জুনিয়রের আসার কথা। আমার ভয় লাগছে, আমার তোমার লাগছে ভীষণ চা বিস্কুট দেখে অনেক লোভ লাগছে। আর একটা সেই বাকি দেখুন ভাই, খুব কার খুব কষ্ট হচ্ছে তোমার সিচুয়েশন দেখে। Hey guys, welcome back to my channel. I am Kishan Sharma. Welcome to our show. Welcome to our guys. Today we are finally sharing the day. Today we are junior Asher Kotha. Akun Madhuri Shopal Chota. আমরা কিন্তু সাড়ে চারটা পাঁচটা থেকে উঠে গেছি, কিন্তু ঘুমাতে আর পাইনি। সাড়ে রাতে কিন্তু ঘুমাইনি, তো বলো একটু রেস্ট করো, ঘুমাচ্ছে। এখন ছটা বাজে, আমাকে স্নান করতে হবে, কারণ সাতটায় আমাদের ওখানে পৌঁছে অ্যাডমিশন নিতে হবে। ভীষণ ভীষণ নার্ভাস, তো চলো আজকে ক্লাবে শুরু করছি। সকাল সকাল স্নান করে নিয়েছে, আমাদের সাতটার মধ্যে ঢোকার কথা, অ্যাডমিশন হবে তো আটটা আর নটায় করতেছি। এটা ছিল প্রসিজিয়ার, মানে টাইমিং, বাট এত বৃষ্টি হচ্ছে বাইরে, সব কিছু মেবি লেট। আর আমার ভয় লাগছে, আমার তোমার লাগছে ভীষণ ভীষণ, সকালে রেডি হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। আর আমার জীবন থেকে বৃষ্টিটা গেলই না, মানে আমার যে কোনো শুভ দিনে আমার জীবনের সকালে অঝোরে বৃষ্টি হবে, অঝোরে একদম। আমার বিয়ের দিন, আমার অ্যানিভার্সারি দিন, আমার সাধে দুধ দুই সাধে হলো, দুটো সাধেই এরকম হয়েছে। আর এই বেবি বর্ন আজকে, আজকেও এই অবস্থা, মানে ওর বার্থডে, ওর বিয়ে, এগুলো তো বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, জীবনটা বৃষ্টিতে ভেসেই গেল। সুজান রেডি শুই খাওয়ার জন্য? হ্যাঁ, ফুল এক্সাইটেড, হাউ ইজ দ্য জোশ? আমার এত দুঃখী কপাল, আমার এত খিদা হয়েছে, আমার খাওয়া যাবে না, আমার অনেক খিদা পেয়ে গেছে। বাইরের ওয়েদার বাইরে যেন করছে ব্রেকফাস্ট, কারণ কখন খাবার খাওয়া দাওয়া হবে ঠিক নেই। আর আমার হচ্ছে চা আর বিস্কুট দেখে অনেক লোভ লাগছে, কিন্তু আমার একজন নাকি দেখতে হবে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি ভাই ভালো করে শুট করতে পারবো না, আমাকে আগে সেফ দিয়ে গাড়ি পর্যন্ত যেতে হবে, জ্যাঠা ছেড়ে আসবে গাড়িতে করে। তো জ্যাঠার গাড়িটারি সব প্যাকিং ফ্যাকিং সব নিয়ে যাওয়া হয়ে গেছে, ব্যাগ ট্যাগ, তো গিয়ে তারপরে কথা বলছি। এটা হচ্ছে আমার রুম, যেটা সিঙ্গেল বেড, কারণ এখানেও সঙ্গে সঙ্গে আমাদের ডবল বেডের কেবিন নেওয়ার কথা, তো সেটা আপাতত দেয়নি, বলেছে অপারেশনের পরে ওটা দিয়ে দেবে, তো আপাতত এই রুমে আছি।
আর একটা শুই বাকি, দেখুন ভয়ের উপকার। আর আর কি, এই যে স্যালাইন চলছে দেখুন, আমি বললাম কাকিমার সকালবেলা হালকা চা বিস্কুট দিও, কিচ্ছু হবে না। দেখুন রক্ত বের হয়ে গেছে, আমাদের ব্লগারের হাতে জিঙ্ক পড়িয়েছে। এটা কিন্তু নড়া দিলে এখন ব্যথা লাগছে। কে বলছে নড়া তো দেখি, নড়া আর ভয়ে আর মনে পড়ছে না। একটু বড় মোটা সুইটা ঢুকেছে, দেখুন ভয়ে কাঁদছে, গাধা নিয়ে একটা। একটা শুয়ে তো খাইতে হবে না, খুব কষ্ট হচ্ছে তোমার সিচুয়েশন দেখে। কিচ্ছু হবে না, অনেকটা রক্ত বেরিয়েছে। কিছু হবে না, এই আর কয়েকটা ঘন্টা কেটে গেলেই মেন্ডা আসবে আসতে পারবে। সেটাই তো, জামাটা ছিল এত টাইট, এটা কেটে দিচ্ছে সব। ঠিক আছে, আমার বর্তমানে বিয়ে হবে, জানি বলে রাখছি।